আপনারা অনেকেই হচ্ছে আমার কাছে প্রশ্ন করছেন এবং কমেন্ট করছেন যে ভাই একটু পরবর্তী অধ্যায় বা কিছু সংক্ষিপ্ত সাজেশন দেন যেহেতু সামনে পরীক্ষা তো সেই জন্য হচ্ছে আপনাদের মাঝে হচ্ছে সংক্ষিপ্ত হচ্ছে নিয়ে হাজির হয়েছি এটা হচ্ছে ডিজাইন অফ স্ট্রাকচার টু বইয়ের প্রথম অধ্যায় হচ্ছে গে উদাহরণ নম্বর হচ্ছে টু ফোন হচ্ছে একুশ তো এটারই হচ্ছে আপনাদেরকে সমাধান হচ্ছে আপনাদের মাঝে হচ্ছে বিস্তারিত বিশ্লেষণ করে বুঝাবো আর এখানে হচ্ছে মূলত হচ্ছে আপনাদেরকে মেন হচ্ছে আপনাদের প্রত্যেকটা ধাপ আপনাদেরকে মনে রাখতে হবে এবং প্রত্যেকটা সূত্রই আপনাদেরকে মনে রাখতে হবে তাছাড়া আপনারা পারবেন না তো চলুন ভিডিওটি পুরোপুরি দেখে আসি তো তার আগে অবশ্যই আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন এখন হচ্ছে গাম মূল বিষয় আসে সেটা হচ্ছে গে আপনাদেরকে অবশ্যই সূত্রগুলো মনে রাখতে হবে এবং মুখস্থ করতে হবে এবং কোন ধাপে কোন সূত্রটা বসবে তো এটা অবশ্যই আপনাদেরকে মুখস্থ এবং মনে রাখতে হবে তাছাড়া আপনারা পারবেন না আর প্রথমে আমরা এখানে যে প্রশ্ন উদাহরণটা দেখে আসি সেটা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ মিটারের স্প্যানে একটি অভ্যন্তরিত ওয়ান ওয়ে ফ্লোর স্লাবের ওপর হচ্ছে লাইফ লোড হচ্ছে তিনশো কেজি বা বর্গমিটার আর অথবা হচ্ছে স্লাবটি হচ্ছে ডিজাইন করেছে এফ আর হচ্ছে সমস্যা কেজি বা সেন্টিমিটার স্কোয়ার এবং এন সমান হচ্ছে কত টেন দেওয়া আছে এবং এফসি সি দেওয়া হচ্ছে কত দুইশো দশ কেজি বা সেন্টিমিটার স্কোয়ার এবং বিসি সমান দেওয়া হচ্ছে কত ফোর পয়েন্ট টু কেজি মিটার স্কোয়ার এবং আর সমান দেওয়া হচ্ছে কত দুইশো দশ কেজি বা সেন্টিমিটার স্কোয়ার তো এখন হচ্ছে আমরা কি এটা রয়েছে কি করব স্লাবটি রয়েছে ডিজাইন করবো প্রথমে রয়েছে হচ্ছে ধাপ নাম্বার ওয়ান তো এটা রয়েছে কি ডিজাইন লোড নিম্নয় তো স্লাবটি হচ্ছে গে স্লাবটি হচ্ছে পুরোপুরি হচ্ছে অবিচ্ছিন্ন এবং একমুখী স্লাব রয়েছে তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা কি করব স্লাবের দৈর্ঘ্য নিব তো স্লাফের দৈর্ঘ্য হচ্ছে কত থ্রি মিটার তো এখানে দেখেন স্লাবের স্প্যান দৈর্ঘ্য হচ্ছে এল সমান হচ্ছে থ্রি মিটার এটা হচ্ছে আমি প্রশ্নের ভিতরে প্রথমে বলে দিয়েছি এ কারণ সবগুলোরই মান এবং সবগুলারই ইয়া প্রশ্ন আপনারা প্রথমেই পেয়ে যাবেন এবং অতএব তারপর লিখতে হবে আপনার কি স্লাফের হচ্ছে ন্যূনতম পুরুত্ব তো স্লাফের ন্যূনতম পুরুত্বর সূত্র কি টি সমান হচ্ছে এল ভাগ হচ্ছে কি পঁয়ত্রিশ তো এটার হচ্ছে মান আপনারা বসায় দিবেন এর মান আমরা কত পাইছি থ্রি পয়েন্ট ফাইভ তো এটার সাথে হচ্ছে যেটা এটা হচ্ছে মিটারে রয়েছে থ্রি পয়েন্ট ফাইভ হচ্ছে কি এটা মিটারে রয়েছে তো এটা মিটারে যত রয়েছে তো অবশ্যই এটাকে সেন্টিমিটারে নিয়ে আসতে হবে এবং সেজন্য কি কী করবো আমরা একশো দিয়ে গুণ দিব দেওয়ার পর আমরা চিকি পঁয়ত্রিশ এটা ভাগ দিলে আপনাদেরকে মান আসবে কত টেন সেন্টিমিটার স্লাবটি ডিজাইনের জন্য হচ্ছে তিন পয়েন্ট ফাইভ মিটার হচ্ছে বরাবর এক মিটার একটি ফালি বিচ্ছিন্ন করা হবে তো তারপর রয়েছে কি স্লাবের হচ্ছে নিজস্ব ওজন তো স্লাবের নিজস্ব ওজন হচ্ছে কি ওয়ান ইন্টু হচ্ছে টেন ভাগ হচ্ছে গা একশো তো টেনটা হচ্ছে এটা হচ্ছে গা আপনারা ইয়াতে ভাই ইয়ে দেখেন এবার প্রশ্নের ভিতরে দেখেন দেওয়া রয়েছে এন সমান হচ্ছে টেন তো সেই টেন এটা এবং নিজস্ব ওজন কত দেওয়া ছিল চব্বিশশো তো এটা হচ্ছে সব সময় আপনারা যদি যখনই দেখবেন যে যখনই বলবে যে নিজস্ব ওজন হচ্ছে কত নিজস্ব ওজন এটা হচ্ছে সূত্রের হচ্ছে চব্বিশশো এটা সব সময় হবে এবং এটাকে ক্যালকুলেশন করলে আসবে যে আপনার মান কত দুইশো চল্লিশ কেজি বা মিটার এবং দুই নম্বর হচ্ছে হচ্ছে লাইফ লোড লাইফ লোডটা তো আমার কত আমাদের এটা হচ্ছে লাইফ লোডটা হচ্ছে তিনশো বিশ কেজি বা বর্গ মিটার এটা হচ্ছে আপনাদেরকে প্রশ্নবিধি পেয়ে এবং এটা হচ্ছে ক্যালকুলেশন করে দেবেন কি প্রতি মিটার হচ্ছে গা ডিজাইন লোড হচ্ছে কত পাঁচশো ষাট কেজি বা মিটার এবং অথবা তিন পয়েন্ট ফাইভ মিটার স্পার হচ্ছে মোট লোড বহন করবে কত পাঁচশো 560 গুণ হচ্ছে 3.5 তো সমমন কত 1960 কেজি তো এটা ছিল হচ্ছে কি প্রথম ধাপের হচ্ছে কি ডিজাইন লোডের হচ্ছে কি নিম্ন ডিজাইন লোডের সূত্র এইবার আসি আমরা হচ্ছে কি ধাপ নাম্বার 2 তো এটা হচ্ছে কি সর্বোচ্চ শিয়ার সর্বোচ্চ শেয়ারের সূত্র কি বি সমমন হচ্ছে w ভাগ হচ্ছে 2 আর এখানে w হচ্ছে কত আমরা হচ্ছে মান পাইছি মোট লোডের মান পাইছি কত উনিশশো সাত তো উনিশশো ষাট সাতের হচ্ছে ভাগ হবেগত টু তো এটার মান আসবে কত নশো কেজি এবং ধাপ নম্বর থ্রি সর্বোচ্চ ব্যান্ডিং মোমেন্ট সর্বোচ্চ ব্যান্ডিং মোমেন্টের সূত্র কি এম সমস্যা হচ্ছে ডব্লিউ এল ভাগ হচ্ছে বারো এটা শুধুমাত্র হচ্ছে অবিচ্ছিন্ন স্লাবের ক্ষেত্রে হচ্ছে কি এবং একমুখী স্লাবের ক্ষেত্রে এই সূত্রগুলো হচ্ছে বলবে এটা হচ্ছে আপনাকে বুঝে হবে তো এখন হচ্ছে গিয়ে দেখেন মানবসায় পাইলাম কত পাঁচশো একাত্তর পয়েন্ট সাতষট্টি কেজি বা মিট মিটার তো এটাকে অবশ্যই আপনাদেরকে কেজি বা সেন্টিমিটার নিয়ে আসতে হবে তো সেন্টিমিটার নিয়ে আসার জন্যে অবশ্যই আপনাদেরকে একশো দিয়ে ই করতে হবে তাহলে দেখবেন যে আপনাদেরকে সেন্টিমিটার চলে আসবে কত সাতান্ন হাজার একশো সাতষট্টি সেন্টি কেজি বা সেন্টিমিটার ধাপ নম্বর চার হচ্ছে স্লাবের গভীরতা কার্যকরী গভীরতা হচ্ছে ডি সমান হচ্ছে গা রুট ওভার হচ্ছে এম ভাগ হচ্ছে আর বি তো এখানে যেহেতু হচ্ছে গা আপনাদেরকে কে সমান এন ভাগ হচ্ছে এন প্লাস হচ্ছে এফ এস এস ভাগ হচ্ছে এফ সি তো এখানে হচ্ছে গা দেখেন আবার এফ এটার আবার মেন মান বের করে নিতে কি যে সমান সমান এটার মান বের করে নেবেন দেখেন এখানে হচ্ছে টে এন সমান তো আমরা জানি এবং এফ এগুলো সবগুলোই মান দেওয়া আছে প্রশ্নের ভিতরে তো আপনার মান বসায় মান বের করবেন হচ্ছে কত জিরো পয়েন্ট ফোর জিরো থ্রি তো তারপর হচ্ছে জের সূত্র কি যে হচ্ছে ওয়ান মাইনাস কে ভাগ থ্রি এটা হচ্ছে কি জের সূত্র এবং অতএব হচ্ছে আর এর সূত্র কত ওয়ান ওয়ান ভাগ হচ্ছে টু এফ সি হচ্ছে জে কে আর এবং হচ্ছে বি সমস্যা মান কত ওয়ান মিটার যেহেতু ওয়ান মিটার রয়েছে তো অবশ্যই এটাকে সেন্টিমিটার নিয়ে আসলে হচ্ছে কত একশো সেন্টিমিটার হবে অর্থাৎ ডি সমস্যা হচ্ছে দুটো পর কত আরের মান কত পাইছিলাম আমরা আরের মান কত পাইছি সরি এমের মান হচ্ছে আমরা পাইছি কত সাতান্ন হাজার একশো সাতষট্টি এবং আরের মান কত পাইছি আর হচ্ছে কত ষোলো পয়েন্ট হচ্ছে ফোর নাইন এবং এবং হচ্ছে বীর মানপাত কত বয়সী একশো তো এটা হচ্ছে ক্যালকুলেশন করলে কত ফাইভ পয়েন্ট হচ্ছে এইট নাইন সেন্টিমিটার এবং দশ মিলিমিটার ব্যাটে হচ্ছে রড ব্যবহার করলে মুক্ত কভারিং দুই সেন্টিমিটার দুই সেন্টিমিটার মোট হলে গভীরতা কত তো দেখেন এখানে সূত্র রয়েছে টি সমর্থন হচ্ছে ফাইভ এইট নাইন হচ্ছে প্লাস হচ্ছে টু প্লাস হচ্ছে ওয়ান ওয়ান পয়েন্ট জিরো হচ্ছে ভাগ হচ্ছে টু তো এটা হচ্ছে যেহেতু হচ্ছে গা টেন কম আছে এইট পয়েন্ট হচ্ছে থ্রি ফোর তবশ্য এটা হচ্ছে ঠিক হবে আর কার্যকরী সমান সমস্যা হচ্ছে টেন মাইনাস টু মাইনাস হচ্ছে সবগুলো হচ্ছে সূত্র সাহায্যে আপনাদেরকে নিতে হবে সূত্র ছাড়া আপনাদের কোনো গতি নেই আর এ অর্ধেক থেকে একটা আপনাদেরকে রচনামূলক প্রশ্ন থাকবেই 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 তো এখন রয়েছে এখন আসে হচ্ছে আমরা কি ধাপ নম্বরের হচ্ছে পাঁচ হচ্ছে টান রডের হচ্ছে ক্ষেত্রফল এ এর সময় হচ্ছে সূত্র কি এম ভাগ হচ্ছে এফ এফ এস জেডি এখন হচ্ছে আমরা সবগুলোর সূত্রের চেয়ে আমরা মান পাইছি সেগুলো হচ্ছে আমরা বসায় দেবো তো বসায় দেওয়ার পর দেখেন মান আসবে গত সিক্স পয়েন্ট হচ্ছে টু নাইন সেন্টিমিটার স্কোয়ার এবং দশ মিনিটের ব্যসে হচ্ছে রড ব্যবহার করলে ক্ষেত্র ফলাবগত এ এসম হচ্ছে পাই ফোর হচ্ছে টেন স্কোয়ার এটাকে করার কথা বলছে জিরো পয়েন্ট সেভেন এইট ফাইভ এবং ব্যবধান এস হচ্ছে একশো এএস ছোটো হাতের এ এস হচ্ছে বড়ো হাতের এ এস আর এটা হচ্ছে আপনারা মান অবশ্যই আপনারা পাইছেন তো দেখেন উপরে দেওয়া হচ্ছে এ এস এর মান কত সিক্স পয়েন্ট হচ্ছে টু নাইন সেন্টিমিটার এবং ছোটো হাতের এ এস এর মান হচ্ছে কত জিরো পয়েন্ট সেভেন এইট ফাইভ সেন্টিমিটার স্কোয়ার এটা হচ্ছে ব্যবধান এবং এটা ক্যালকুলেশন করলে কত আসবে বারো পয়েন্ট ফোর এইট সেন্টিমিটার তো এটা কি হচ্ছে আমরা কি বারো সিসি ধরে নেব সুতরাং দশ মিলি রটের ক্ষেত্রে হচ্ছে বারো বারো সেন্টিমিটার ব্যবহারে বসাতে হবে তো এটা হচ্ছে টান রটের ক্ষেত্র বলে হিসাব তো আপনাদেরকে দেখা দিলাম যে দশ মিলিমিটার ব্যাসের রট বারো বারো সেন্টিমিটার ব্যবধানে বসাতে হবে ধাপ নম্বর ছয় শেয়ার পীড়ন নিরপেক্ষ তো এটার সূত্র হচ্ছে ভীষণ হচ্ছে ভি বাই হচ্ছে বিডি তো এটা হচ্ছে আমরা হচ্ছে মান অবশ্যই পাইছি ভিড় মান কত পাইছিলাম ছয় নয়শো আশি ভাগ হচ্ছে বীর কত একশো এবং ডির কত সেভেন পয়েন্ট ফাইভ তো এগুলো হচ্ছে আমরা মান পাইছিলাম এটা ক্যালকুলেশন করে দেখেন ওয়ান থ্রি ওয়ান কেজি বা সেন্টিমিটার হচ্ছে এবং ফোর পয়েন্ট ফাইভ কেজি সেন্টিমিটার অপেক্ষা ছোট তো অতএব এই সেবটি শিয়ারের জন্য নিরাপদ বলে ধার্য করা হয়েছে দাঁত দাঁত নম্বর সাত বন পীড়ন নিরপেক্ষ এখানে হচ্ছে ইউশোন হচ্ছে ভীষণ হচ্ছে জেডি এটা হচ্ছে সূত্র এটা আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে এখানে হচ্ছে এক মিটার স্টেপ হয়েছে ব্যবহৃত রটের হচ্ছে মোট পরিষেমার সংখ্যা হচ্ছে এন সমান হচ্ছে গা একশো ভাগ হচ্ছে ব্যবধান ব্যবধানও কত বারো তো এটা ক্যালকুলেশন করলে কত এইট পয়েন্ট হচ্ছে থ্রি থ্রি এতটি এবং মোট পরিসীমা হচ্ছে দেখেন এটার হচ্ছে যে সূত্র আপনারা মান বসায় নেবেন এবং এবং হচ্ছে ইউ সমস্যান হচ্ছে নয় ভীষ্মান কত নয়শো আশি এবং হচ্ছে গা এটার মান সবগুলো আপনারা বসা নেবেন এবং দেখবেন যে সুতরাং স্লাপটি হচ্ছে নিরাপদ এবং উদ্ভত বন্ধন পিয়া হচ্ছে অনুমোদিত বনধন পিয়ন হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট কম সেক্ষেত্রে সাপোর্টের প্রান্ত থেকে গেছে এল ভাগ হচ্ছে ফাইভ দূরত্ব হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট রড অর্থাৎ হচ্ছে অর্থাৎ হচ্ছে একটি পর একটি রট। পঁয়তাল্লিশ ডিগ্রির চেয়ে কনের চে বাকে উপরের চেয়ে ওঠানো যাবে এরপর হচ্ছে ধাপ নম্বর আট হচ্ছে তাপ রটের হচ্ছে ক্ষেত্রফল তাপ ক্ষেত্র হচ্ছে এআই এএস বার সমান হচ্ছে কত 00025 পয়েন্ট জিরো হচ্ছে বি টি এটার সূত্র এবং বীর মান আমরা পাইছি টির মান আমরা পাইছি সবগুলো মান বসানিব এবং আট অ্যানসার আর্ট হচ্ছে টু পয়েন্ট ফাইভ করে এবং এরপর হচ্ছে দশ মিলিমিটার বেশ হচ্ছে রড টাপ রডের ব্যবহার হচ্ছে করলে ক্ষেত্রফল পাওয়া যাবে ছে এর সমস্যা হচ্ছে পাই ভাগ হচ্ছে ফোর ইন্টু হচ্ছে ওয়ান পয়েন্ট হচ্ছে জিরো স্কোয়ার তো এটা হচ্ছে আপনাদেরকে সূত্র ক্ষেত্রফলের সূত্র এটার তাপ রডের ক্ষেত্র সূত্র এটা এটা সব জায়গাতে হবে এবং এটা মাননিরতা জিরো পয়েন্ট হচ্ছে সেভেন এইট ফাইভ সেন্টিমিটার ব্যবধানটা বের করে নেবেন আর ব্যবধানটা বের করে নেওয়া সবচেয়েতে সহজ উপায় একশো ইন্টু হচ্ছে ষোট হাতের এস এবং হচ্ছে বড় হাতের ভাগ হচ্ছে বড় হাতের এএস বার তো এটা যখন হচ্ছে ক্যালকুলেশন করে নেবেন অবশ্যই দেখবেন যে এখানে একত্রিশ পয়েন্ট ফোর সেন্টিমিটার এবং এটাকে একত্রিশ সিসি আমরা ধরে নেব কিন্তু এশিয়ায় কোট অনুযায়ী হচ্ছে সর্বোচ্চ ব্যবধান হচ্ছে কত ফাইভ ইন্টু হচ্ছে টি ফাইভ ইন্টু হচ্ছে টি আমরা কত মান পাইছিলাম টেন এবং হচ্ছে এটা মান আসবে কত পঞ্চাশ সেন্টিমিটার এবং দশ মিলিমিটার বেশ হচ্ছে রড হচ্ছে একত্রিশ সি বাউডারে বসাতে হবে তো এই সিলে হচ্ছে আপনাদেরকে হচ্ছে গা প্রথম অধ্যায়ের হচ্ছে গা পর্ব নম্বর দুইয়ের হচ্ছে ম্যাথ তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে এবং যদি সেই সাথে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাগান্তি বাজিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে